সম্পূর্ণ ফেলে দেওয়া কিছু জিনিস দিয়ে আজকে একটা ক্রাফট তৈরি করতে যাচ্ছি। ক্রাফটটা তৈরি করার জন্য আমার জুট ব্যাগের প্রয়োজন হবে। তো আমার বাসায় চালের বস্তা পড়েই ছিল, সেখান থেকেই আমি জুট ব্যাগের একটা টুকরো কেটে নিয়েছি। এই জুট ব্যাগ কিন্তু বাজারে কিনতেও পাওয়া যায়, যেহেতু আমার বাসাতেই চালের বস্তা পড়েছিল তো আমি আলাদাভাবে কেনার প্রয়োজন মনে করিনি। আমি চেষ্টা করি কোনো ক্রাফট তৈরি করতে গেলে আমার হাতের কাছে যা আছে সেগুলো দিয়ে কিভাবে সবচেয়ে কম খরচে তৈরি করা যায়। দৈনন্দিন জীবনে আমরা অনেক কিছুই ব্যবহার করে ফেলে দিই, সে ফেলে দেওয়া জিনিস দিয়েই কিন্তু এমন সব ক্রাফট তৈরি করা যায় যাতে আমাদের ক্রাফট তৈরির বাজেটটা অনেকাংশে কমে যায়। দেখতে পাচ্ছেন আমি জুট ব্যাগের টুকরোটা কিভাবে ফোল্ড করে নিয়েছি। এখন আমি গ্লু গান দিয়ে এই মুখগুলো আটকে দেব। এখানে কিন্তু চাইলে সেলাই করেও নেওয়া যেতে পারে। আমি সুসুতোর ঝামেলাতে যেতে চাচ্ছি না, তাই আমি সহজ পন্থা অবলম্বন করে গ্লু গান দিয়েই মুখগুলো আটকে নিচ্ছি। ক্রাফটিংয়ের কাজ কিন্তু অনেকভাবেই করা যায়, তবে আমাকে প্রাধান্য দিতে হবে আমার হাতের কাছে কী কী আছে এবং আমি কীভাবে করলে কমফোর্ট ফিল করি। আর যেহেতু এই ধরনের ঘর সাজানো জিনিসগুলো তৈরি করতে কোনো ধরা বাঁধার নিয়ম নেই, তাই মনের মাধুরী মিশিয়ে মনের ইচ্ছা মতন ডিজাইন দিয়ে যে কোনো ক্রাফট কিন্তু আমরা তৈরি করতে পারি। আমি ছোট একটা বস্তার মতন তৈরি করে নিলাম। এখন নিচের দিকটা আমি সুই সুতো দিয়ে আটকে দেব। এই আটকে দেওয়ার কারণ হচ্ছে দেখতে কিছুটা রিয়েলিস্টিক মনে হবে, যেমন আমরা চালের বস্তার নিচের দিকে যেভাবে মুখটা আটকানো থাকে দেখতে কিছুটা তেমন মনে হবে এবং মজবুতও হবে, নিচের দিকটা সহজে খুলে যাবে না। আমার একটা বস্তা আকৃতির শেপ তৈরি করার দরকার ছিল, সেটা অলরেডি আমি কমপ্লিট করে ফেলেছি। এবার এর মধ্যে আমি কিছু কটন দিয়ে দিব। কটনগুলো এমনভাবে চারিদিকে ছড়িয়ে দিতে হবে যেন ব্যাগের কোথাও চুপসে না থাকে। এখানে আরেকটা বিষয় বলে রাখি, যদি কারো কাছে কটন না থাকে তাহলে কটনের পরিবর্তে কিন্তু এভাবে টিস্যু ফোল্ড করে সেটাও ব্যবহার করা যাবে। বলেছিলাম না ফেলে দেওয়া জিনিস দিয়েই অনেক কিছু তৈরি করা যায়। আমার কাছে এরকম কিছু বাদামের খোসা আছে, মূলত বাদাম খেতে খেতে এই আইডিয়াটা কিন্তু আমার মাথায় এসেছিল। আমি কিছু বাদামের খোসা এভাবে গ্লু দিয়ে জোড়া দিয়ে নিচ্ছি। আমি কিন্তু ভিডিওর মাঝখানে কমফোর্ট ফিলের একটা বিষয় বলেছিলাম, গ্লু দিয়ে প্রথমে বাদামের খোসাগুলো আমি যত সহজে জোড়া দিতে পারছিলাম তার চেয়ে গ্লু গান ব্যবহার করতে আমি অনেক বেশি কমফোর্ট ফিল করছি। কারণ গ্লু দিয়ে যেগুলো আমি আটকাচ্ছিলাম ওগুলো শুকোনোর জন্য একটু সময় নিচ্ছিল, আর গ্লু গান কিন্তু অতটা সময় নিচ্ছে না, জাস্ট দুটো বাদামের খোসা একত্র করে দিলেই আটকে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন আমি সামান্য কিছু বাদামের খোসা কিন্তু আটকে নিয়েছি, বাকিগুলো ওভাবেই রেখেছি এবং সেগুলো আমি প্রথমে ব্যাগের উপরে তুলোতে বসিয়ে নেব। আর প্রথমে কিন্তু আমি এই ভাঙা খোসাগুলোই বসাবো, আস্ত যে খোসা আমি আটকে বানিয়েছি ওগুলো আমি একদম শেষে বসাবো। এই যে দেখুন অর্ধেক খোসাগুলো আমি প্রথমে বসিয়ে নিয়েছি, এর উপরে আমি এখন জোড়া দেওয়া খোসাগুলো বসিয়ে নেব।
কোনোটা আড়াআড়ি করে কোনোটা লম্বালম্বি করে আমি বাদামের খোসাগুলো বসিয়ে দিচ্ছি। অর্থাৎ মোট কথা, চোখের দেখায় যেরকম ভালো লাগছে সেভাবেই আমি কিন্তু বাদামের খোসাগুলো বসিয়ে দিলাম। এবার আরেকটু রিয়েলিস্টিক করার জন্য আমি ব্যাগের উপরে একটা লেভেল লাগিয়ে নেব। দেখুন কতটা রিয়েলিস্টিক মনে হচ্ছে। আমার কাছে এরকম একটা ম্যাগনেট আছে, আমার ফ্রিজে যে ম্যাগনেট লাগানো ছিল সেটা ভেঙে যাওয়ার পর আমি এই টুকরোটা রেখে দিয়েছিলাম। অকেজো ম্যাগনেটের টুকরোটাই এখন আমি কাজে লাগাবো। আমি গ্লুগান দিয়ে ব্যাগটার পিছনে ম্যাগনেটটা বসিয়ে নিচ্ছি। আর একটা কাজ কিন্তু বাকি আছে, এটা হচ্ছে ক্লিয়ার ভার্নিশ। এটা আমি এখন বাদামের খোসার উপরে লাগিয়ে নেব। দুটো কারণে আমি ভার্নিশটা লাগিয়ে নিচ্ছি। প্রথম কারণ হচ্ছে তাতে বাদামের খোসাটা অনেকটাই গ্লেজ দিবে, আর দ্বিতীয় কারণ হচ্ছে যেন খুব সহজেই ছত্রাক ফাঙ্গাস এগুলো না পড়ে, এর জন্য আমি এই ক্লিয়ার ভার্নিশটা লাগিয়ে নেব। এটা কিন্তু খুবই সহজলভ্য একটা জিনিস, যে কোনো হার্ডওয়্যার দোকানে অথবা যে কোনো রঙের দোকানে এই ভার্নিশ কিন্তু খুব সহজেই পাওয়া যাবে। ফাইনালি আমার ক্রাফটটা কিন্তু রেডি, দেখতেই পাচ্ছেন, দেখে মনে হচ্ছে এক বস্তা বাদাম। আমি চাইলে এটাকে কিন্তু শোপিস হিসেবেও সাজিয়ে রাখতে পারবো। কিচেন ডেকোরেশনেও ব্যবহার করতে পারবো। আবার চাইলে কিন্তু ফ্রিজের ম্যাগনেট হিসেবেও ব্যবহার করতে পারবো।